অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব দেবে তা যথাযথভাবে পালনের জন্য বিমান বাহিনী প্রস্তুত বলে মন্তব্য করেছেন বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সাম্প্রতিক পরিস্থিতিতে দেশের প্রয়োজনে বিমান বাহিনী সীমিত জনবল নিয়েও অসামরিক কর্তৃপক্ষকে নিরাপত্তা সহায়তা দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সকালে যশোর বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন বাহিনী প্রধান। এর আগে যশোর বিমানবন্দরের পরিচালনা ও নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন এবং সেখানে দায়িত্বে নিয়োজিত কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি।